प्रकृतरे प्लाटो काह कहुए क्यों परिस्थिति रे कोरोना को प्लाटो कहुए कोरोना रे क्यों परिस्थिति को प्लाटो कहुए দেখুন আপনার আমি যে বারম্বার শুনি আসুছে ওয়েভ মানে লহড়ি আকারে করোনা ওয়েভর সংক্রমণ চালি রয়েছে আজ্ঞা এবং লহড়ির কিছুটা অবস্থা হচ্ছে প্রথমত ঊর্ধ্বগামী রয়েছে তারপরে শিখরে পৌঁছি কিছু দিন ধরে তাহা মানে গোটে সমতলের গতি করে যেটা আমি প্লাটু বলে কইথাও তাহলে তাহা নিম্নগামী হয়েছে তেমন বর্তমান যে সিভিকে মহান্তি স্যার যে আমার মেডিসিন প্রফেসর তথা ডিএমইটি কথা কইছেন যে বিগত কিছু দিন ধরি সংখ্যাটি মানে স্ট্যাটিক হয়ে রয়েছে স্থাণু হয়ে রয়েছে 6,000-7,000 মঝিরে তেমন সেইটা কু দেখি করি প্রবাবলি সারঙ্ক আকলন রয়েছে যে বর্তমান লহড়িটি প্লাটুরে পৌঁছিছি এটা গোটে ভালো খবর কাহিঁকি না প্লাটু উপরে আমি জেনারেলি দেখি থাকি লহড়িটি নিম্নগামী হয়ে থাকে বর্তমান যদি আমি মহারাষ্ট্র কথা যদি আলোচনা করিবা বম্বেরে কেস সংখ্যা বর্তমান দিনে দেখিলে আমি 7,000 পৌঁছিলা 7,000-8,000-10,000 যাই মধ্যে পৌঁছিলা পরে 10,000 কিছু দিন প্লাটু রহিলা পরে বর্তমান আজিকার সূচনা যা পাইলি 3,500 লোকে হি চিহ্নট হয়েছেন তেমন প্লাটু যদি সতরে আসছে নিশ্চয় গোটে খুশির খবর আগামী দিনে নিম্নগামী মধ্যে হব তেমন দেখিবা কিন্তু যে বিগত 3-4 দিনের সংখ্যা কু দেখি প্লাটু বলে কহবা মু ভাবুছি বর্তমান সঠিক ন হয়ে পারে কারণ গত বর্ষ যে আমার আকলন রয়েছে কারণ যে মানে গোটে লকডাউন রয়েছে সটডাউন রয়েছে আমার তেমন গোটে প্রেডিক্টেবল রেসপন্স রয়েছে কেউ আকারে সেই লহড়িটি গতি করিব কিন্তু বর্তমান যেহেতু লকডাউন সটডাউন না অবভিয়াসলি আমার মানে আর্থিক পরিস্থিতি তথা জীবিকা কু প্রাধান্যতা দিয়া যাইছি দ্বিতীয়ত কুযাচ্ছে যে বেসিক্যালি দেখবে বর্তমান ওড়িশারে যেটা বি রেড জোন জেলা গুড়া ঘোষিত হয়েছেন সেই জেলা ঠার অন্য জেলা কু মধ্যে যে বর্তমান যাতায়াত অথবা চলপ্রচলের কিছু প্রতিবন্ধক অথবা অঙ্কুশ না এবং যদিও বহুত গুড়া জেলা বর্তমান 3 সংখ্যায় পৌঁছ সারিছেন এমিতি বহুত গুড়া জেলা রয়েছেন যেটি কি বর্তমান 3 সংখ্যা যাই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার লোকে চিহ্নট হেউ না তেমন বর্তমান যে রেড জোন রু অন্য জোন কু যাবার সম্ভাবনা মধ্যে রয়েছে এবং আগামী দিনে লহড়িটি ঊর্ধ্বগামী মধ্যে হয়ে পারে যদি বর্তমান আমি গঞ্জাম কথা আলোচনা করি বিগত কিছু দিন ধরে 100-150 লোক রয়েছে বর্তমান আজ হঠাৎ পৌঁছেন 300-300 ঊর্ধ্ব লোক তেমন আহুরি কিছু জেলা যদি এথিরে সামিল হুঁতে এইভাবে পরিগণনার তাহলে নিশ্চয় রূপে আহুরি মধ্যে ঊর্ধ্বগামী হয়ে পারে ভাবুছি বর্তমান আমাকে যে গার্ড লোয়ারিং করা হব না বর্তমান সুদ্ধা আমাকে সেইভাবে সজাগ হয়ে রহা পড়ব আগামী দিনে আহুরি বি গোটে কষ্টকর পরিস্থিতি উপুজিপারে সেপ্রতি মধ্যে সজাগ হয়ে রহা পড়ব।